আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করছি সকলেই ভালো আছেন। তো আমার আইসিএল করানোর পর আমার এই অবস্থা। এই চোখে আইসিএল করিয়েছি, এই চোখে ল্যাসিক করিয়েছি। ডিসেম্বর মাসে 2022 সালের ডিসেম্বর মাসে এই চোখে ল্যাসিক করিয়েছিলাম -4.25 পাওয়ার নিয়ে, আর এই চোখে আজ ছাব্বিশে মার্চে আইসিএল করালাম, -10 পাওয়ার ছিল। কিন্তু এখন আজকে 26শে মার্চে এসে দেখি আমি -8 পাওয়ার। তো তারপরও আইসিএল করি আমি, -10 পাওয়ার আইসিএলটি করানো হয় আমাকে। তো আমি এই হচ্ছে আমার চোখের অবস্থা, দেখতে পাচ্ছেন ড্রপ দিয়েছিলাম, ড্রপে এই অবস্থা হচ্ছে চোখে। এখন পরিষ্কার করব, পরিষ্কার করতে বসলাম, সেই রকম কোনো ব্যথা নাই, তবে এখনো ক্লিয়ার দেখতে পাচ্ছি না আমি। ডক্টর বলল সন্ধ্যা বা রাতের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। তারপরও আমি কালকে আগামীকাল দেখাবো আবার প্রকাশ স্যারকে 10টার দিকে, সকাল 10টায়। তো আজকে এ পর্যন্তই রাখছি, কালকে আবার দেখা হবে প্রকাশ স্যারের ওখান থেকে আসার পর বা সকালে জানাবো কী অবস্থা হচ্ছে। একটি ভিডিও আমি ক্লিয়ার করব আইসিএল পুরো বিষয়টা। এখন এ পর্যন্তই